আলটিমেটলি জাল করে দিল আর কি যে ওরা আলোচনা করলো জিনিসটা নিয়ে আলোচনা করে বলল যে এখন আপনারা বুঝুন এখানে হাদিসের ভিতরের অনেক কিছু অংশ থাকে এটা কি এই যে মোহাম্মদ আত্মহত্যা করতে গেছিল সেই হাদিস রাইট ওরা জাল বলে জাল করে দিছে নাকি হ্যাঁ জাল করে দিল জাল করে দিল সেটা হচ্ছে কিছু সময় আলোচনা করলো জিনিসটা নিয়ে আমি অল্পটা ভালো করে শুনছি

আচ্ছা ব্যাপারটা হচ্ছে ওরা আলোচনা করলো করে কি বললো যে এখন যারা এটাকে জাল ভাববে তারা ভাবুক যারা এটাকে সহি ভাববে তারা ভাবুক এটা বলার পরে লাস্ট মোমেন্টে ফিনিশিং টাইমে বললো যে এটা তো অবশ্যই সহি বুকারি যেহেতু এটা তো অবশ্যই সহি কিন্তু হাদিসের মূল অংশ এবং বাইরের অংশ আলাদা আলাদা এটা তারা নাস্তিকরা বলতে চায় না অমুক তমুক এটা সেটা বললো ওকে ফাইন এটা গেল এখন বিষয়টা হচ্ছে আলটিমেটলি ওখান থেকে যে ফিনিশিংটা টানলো ওরা বলতে চাচ্ছে যে এটা সহি না এটা জাল আচ্ছা হাদিসটা

তো তখন আমি পড়াশোনা শুরু করলাম তো আমি সুরাব আকারত ছয় নম্বর সাত নম্বর আয়তে গিয়ে আমি থেমে গেলাম গিয়ে বললাম যে আমি পড়াশোনা করে আল্লাহ যেহেতু আমার কানে সিলমোহর করে পাঠিয়েছেন তখন আমার কোনো অবস্থাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না আর যদি গ্রহণ করি তাহলে আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে গার্লফ্রেন্ডকে সরাসরি কথাটা বললাম আমি বাহ মাশ খুবই আদমির মতো কথা বলেছেন আমি সরাসরি বললাম যে ভাই দেখো যে আমি

হ্যাঁ হ্যাঁ थैंक यू আপনি একটু পাঠিয়ে দেন তার মানে সবচেয়ে ভালো হয় ওই লেখাটার নিচে কমেন্ট সেকশনে যদি আপনি বানানটা ঠিক করে দেন তাহলে সবচেয়ে ভালো হয় ओके ओके সব সময় আমার অনেক মেল আসে তো এগুলো সব সময় দেখে ইয়া করা যায় না কিন্তু লেখাটার নিচে থাকলে আমি আবার দেখে দেখে ঠিক করে ফেলতে পারি সাথে সাথে ओके ओके আমি সেটা পাঠিয়ে দেব আচ্ছা আমি 2 মিনিটের জন্য মুমিন হয়ে যাই ভাই আপনারা কি দাবি করেন যে শূন্য থেকে সব সৃষ্টি শূন্য থেকে সব সৃষ্টি কেন সেই জিনিসটা আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু এই পর্যন্ত যত বৈজ্ঞানিক গবেষণা হয়েছে সেই বৈজ্ঞানিক গবেষণাগুলোতে দেখা যাচ্ছে যে এখানে শূন্যকে ডিফাইন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট শূন্যকে আমরা কিভাবে ডিফাইন করি আর আরেকটা কথা হচ্ছে যে এই পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গেছে যে শূন্য হচ্ছে বৈজ্ঞানিক ভাবে যে শূন্য সেই শূন্য হচ্ছে একটা আনস্টেবল স্টেট এই আনস্টেবল স্টেট কখনো এই এই স্টেটটা কখনো শূন্য অবস্থা থাকতে চায় না শূন্য মানে একটা কথা চালু আছে যে প্রকৃতি কখনো শূন্য অবস্থা পছন্দ করে না এই কথাটার মানে হচ্ছে যে শূন্যতা শূন্য যে জিনিসটা আমরা মানে মনে করি বৈজ্ঞানিকভাবে যে যেই শূন্যের ধারণাটা আমাদের কাছে আছে শূন্যের বিভিন্ন ধরনের ধারণা আছে নাথিং এটা কি নাথিং বলা যায় ভাই শূন্যটাকে মানে আপনি যদি ফিলোসফিক্যালি চিন্তা করেন বা ম্যাথমেটিক্যালি চিন্তা করেন এটার পার্থক্য আছে হ্যাঁ আবার মানে বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিক ভাবে চিন্তা করলে সেই শূন্যের পার্থক্য আছে মানে শূন্য মনে করেন আমার হাতে কিছু নাই তাইলে অনেক সময় আমরা বলি না আমার হাত হচ্ছে শূন্য শূন্য করে আমার বাড়ি চলে গেল আমার বউ বাইরে চলে গেল শূন্য করে আমার বাড়ি হ্যাঁ না আমার বাড়িতে শূন্য হয়ে গেল না আমার বাড়িতে খাট আছে পালং আছে তাই না আহ একেবারে শূন্য তো হলো না শূন্য দ্বারা আমরা যখন আমাদের এই ভাষাতে যখন আমরা শূন্য শব্দটা ব্যবহার করি সেটা নানা ধরনের মিনিং থাকতে পারে আমি যখন বলি যে আমার বাসাটা এখন একদম শূন্য তার মানে কোনো আসবাবপত্র নাই হ্যাঁ কিন্তু বাতাস তো আছে তাই না আছে কিন্তু তারপরে আমি বলছি আমার ঘরটা একদম শূন্য কারণ নাই একদম শূন্য এই যে এই মানে এই রকম শূন্যের মানে ইয়ার ধারণাটা কি সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই অনেক মতবিরোধ আছে এবং এটা নিয়ে কনফিউশন আছে যে শূন্য আসলে কোনটাকে শূন্য আমরা বলি বৈজ্ঞানিক ভাবে শূন্যের যে ধারণা ফিলোসফিক্যালি শূন্যের যে ধারণা ম্যাথমেটিক্যালি যে ধারণা এটার ভিতরে কিছু কিছু পার্থক্য যায়। এখন আপনি যদি মনে করেন যে বৈজ্ঞানিক যে শূন্যের ধারণা সেই যে শূন্য সেই শূন্য কখনো শূন্য অবস্থা থাকতে চায় না সে স্বতঃস্ফূর্ত কিছু কণিকার উদ্ভব ঘটায় এবং সেই কণিকাগুলো আবার মিলায় যায় আহ উৎপত্তি ঘটে এবং মিলায় যায় মিনিংলেস না এটা আবার মিনিংলেস হচ্ছে কি আবার সাহিত্যের শূন্য সেটা আবার অন্য শূন্য যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে বৈজ্ঞানিক যে শূন্যের ধারণা সেই শূন্যের ধারণা সেই শূন্য থেকেই মহাবিশ্বের উৎপত্তি ঘটা সম্ভব এটা বিজ্ঞানীরা অলরেডি বেশ বেশ কিছু গবেষণা দ্বারা দেখিয়েছেন যে শূন্য থেকে একটা বই আছে ইউনিভার্স ফ্রম নাথিং এই বইটার লেখক হচ্ছে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী একটা বই লিখেছেন যে ইউনিভার্স ফ্রম নাথিং সেই বইটা আপনি এই বিষয়ে পড়ে দেখতে পারেন আমার বইটার

আছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটা দ্বারা যদি বিয়োগ করা হয় তাহলে যে শূন্যটা আমরা পাই সেটা হচ্ছে গাণিতিক শূন্য এই বিষয়ে আহ বাসবিহারি ভাই আসুক শূন্যের ধারণা আরো ভালোভাবে উনি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করতে পারবেন বা ভাই আসলে খুব ভালো হতো কারণ আমি গীতা নিয়েও দুইটা প্রশ্ন ছিল আমি নিজেই বলতাম যে বাসবিহারি ভাই আসলে একটু ভালো হতো আচ্ছা তাহলে আপনি এই প্রশ্নটা পরের জন্যই রেখে দেন মানে অমিত ভাই বাসবিহের ভাই ওনারা আসলে এগুলো আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করতে পারতেন আমার সাথে মানে যতটা সম্ভব এগুলা

ইয়ে করে দেবো আরকি ভিডিওটা কেটে আমি ভিডিওটা আচ্ছা চলে আসছে বাসবি ভাই আপনাকে আমাদের লাইভ স্বাগতম কেমন আছেন বাসবি ভাই হ্যাঁ আসিফ ভাই ভালো আছি ভালো আছি ধন্যবাদ করার জন্য আচ্ছা বাসবে রেবে আমাদের জয় ভাইয়ের একটা প্রশ্ন আছে যে মানে শূন্যের ধারণাটা যদি ম্যাথমেটিক্যালি শূন্য কাকে বলে বা আমরা আম ভাবে যে শূন্য শব্দটি ব্যবহার করি বা ফিলোসফিক্যাল শূন্য এই শূন্যের ধারণাগুলো যদি আপনি একটু আলোচনা করেন আচ্ছা আমি একটুখানি বলবো ইন্টারপোল এর জন্য সরি হ্যাঁ বলেন হ্যাঁ আমি মুমিন হয়ে যাচ্ছি মুমিন হয়ে প্রশ্ন করি তারপর বাসবে রেবে উত্তর দিক বাসবে রেবে ভাই ভালো আছেন নিশ্চয়ই আমি হচ্ছে আমি গাণিতিক শূন্য ধরে নিলাম এটাকে শূন্যর সাথে শূন্য থেকে যে ইয়ে করে যে শূন্য থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এটা একটা কমন দাবি ধরে নিলাম আমি এখন আমাকে বুঝান থেকে যোগ ভাগ করে কি পাওয়া যায় শূন্য থেকে কিছু সৃষ্টি সম্ভব কি হয়েছে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি সম্ভব কি না না বৈজ্ঞানিকভাবে শূন্য থেকে সৃষ্টি হওয়া সম্ভব নয় একে বলা হয় এক্স ফিট হ্যাঁ এরকম একটা কথা আছে অর্থাৎ শূন্য থেকে একমাত্র শূন্যই সৃষ্টি করা যায় বুঝলেন ওকে তাহলে আপনাদের ইয়েটা সৃষ্টি তত্ত্ব এখানে মনে করেন আমি ইয়ে করে দিলাম শূন্যর সঙ্গে এবারে গানে গণিতেও আসুন শূন্যর সঙ্গে আপনি তিন যোগ করলে তিনই পাবেন শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই পাবেন সুতরাং জিরো প্লাস থ্রি ইকাল টু থ্রি হয় না না জিরো থেকে যেহেতু সৃষ্টি তাহলে জিরো থেকে আসতে হবে না জিরো থেকে আমি গণিতের কথা বলছি আচ্ছা কিন্তু ওটা তো একটা বা অধিবিদ্যাগত দাবি তো যে শূন্য থেকে সৃষ্টি শূন্য থেকে ঈশ্বর সবকিছু সৃষ্টি করলেন যদিও কথাটা একটা বিরাট প্যারাডক্স আছে সেটা আসিফ ভাই খুব ভালো করে বুঝিয়ে দেবেন দেখবেন ধর্মগ্রন্থে লেখা আছে তখন কিছুই ছিল না সম্ভবত সুরা ইউনিসের বোধ হয় তিন না তিন নম্বর আমি অনেকদিন আগে পড়েছিলাম তখন কিছুই ছিল না আল্লাহর আল্লাহটা পানির ওপরে ছিল মানে এখান থেকে এই শ্লোক থেকে বোঝা যায় এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ ছিল পানি ছিল আর ছিল ছিল বলা হচ্ছে কিছুই না তাহলে খুব ভালো করে ভেবে দেখুন আল্লাহ আর পানি এই তিনটে জিনিস কিন্তু এটার্নাল মানে ট্রিনিটি আর কি যাই হোক ওটা আমি আমার আলোচনার বিষয় না ওটা আশিফ ভাই খুব ভালো বলে দেবেন তো আপনার কাছে হ্যাঁ বলুন গীতার থেকে সেটা হচ্ছে চতুর্বর্ণং মহাসিস্টম আমি একটা জিনিস ওই ফিলোসফিক্যাল শূন্যটা বলে দিই শূন্য বলতে আপনি যেটা বোঝাছেন কিছু নেই তাই তো আচ্ছা দর্শন কখনো নেই এর দাবি করে না মনে রাখবেন দর্শন কখনো কোনো বিষয়ে এই যেমন ঈশ্বর নেই এটা দর্শন কখনো বলবে না না আমি তো মুমিন ভাই আমার তো তাহলে আমি গাণিতিক শূন্য ধরে নিলাম তাহলে সে ঠিক আছে সূত্রাং হ্যাঁ দর্শনে দর্শনে শূন্যটাও একটা পজিশন বুঝলেন এটা হচ্ছে দর্শনে ওই জন্য দর্শনে যত আপনি আহ যুক্তিবিদ্যার যত প্রেমিক তৈরি করবেন সব শূন্যর সঙ্গে ইকোয়েশন করা আছে বুঝলেন সবকিছু শূন্যর সঙ্গে ইকোয়েশন বলিয়ান এল জেব্রা করলে আপনি বুঝতে পারবেন সবকিছু শূন্যর সঙ্গে ইকোয়েশন করা আছে মানে আপনি যদি বলেন যে বিলাসী রাজা আছেন বিলাসী রাজা আছেন এই যে এই কথাটা যদি আপনি যুক্তি এতে নিয়ে যান প্রেমিসে নিয়ে যান বা যুক্তি বচনে নিয়ে যান সেটা হচ্ছে অবিলাসী রাজা নেই মানে অবিলাসী রাজা ইকুয়াল টু জিরো এইটা হবে যুক্তি অর্থ অর্থাৎ জিরো হচ্ছে গিয়ে দর্শনে একটা বিশাল ব্যাপার যেটাকে কখনোই শূন্য মনে কর কিছু নেই ভাবা হয় না এটাও একটা স্টেট আর কি একটা অবস্থা ব্রহ্মাণ্ডের একটা অবস্থা এটা হচ্ছে দর্শনের বক্তব্য যে মহাশূন্য বলে কিছু হয় না পরে কিন্তু বিজ্ঞান সেটাই ধীরে ধীরে প্রমাণ করেছে যে মহাশূন্য বলে কিছু হয় না এর ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মহাকর্ষ এনার্জি এসব আছে আমরা দেখতে পাই না তাই আমরা মহাশূন্য বলি যা হোক হ্যাঁ তারপরে বলুন ওকে তাহলে আমি এবার আমার গীতাতে আসি সেটা হচ্ছে চাতুর বর্ণ মায়ার সিস্টেম গুণকারমানি বিভাবসা বেশ শ্রীকৃষ্ণ বলছে যে চার আমারই সৃষ্টি গুণ কর্মের দ্বারা আমি ভাগ করি আমি একটু দাদা ভাই ভাই শ্রীকৃষ্ণ বলছে অর্জুনের সাথে যখন কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রে ইয়েতে এখন এই যদি হয় ভালো কথা তাহলে আমি আর একটু পিছিয়ে চলে যাই একটু পিছে যখন পাণ্ডবরা পঞ্চপান্ডব ফিরে আসলো ইয়েতে যখন ওদেরকে পরীক্ষা পরীক্ষা নেওয়া হলো আর কি পঞ্চকাণ্ডের যে কে কতটা বিদ্যা অর্জন করতে পারেছে তখন কর্ণ কর্ণকে যখন আহ্বান করলো যখন অর্জুনকে বলা হলো যে অর্জুন তুমি হচ্ছে পৃথিবীর অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি সবচেয়ে সেরা ধনুরধারী তখন যখন আহ্বান করলো তখন কর্ণ এসে বললো যে নাই যখন পৃথিবীকে আহ্বান করেছে তখন কর্ণ বলল যে না তাহলে আমার সাথে লড়তে হবে যতক্ষণ পর্যন্ত ওটা কুরুবংশের ইয়ে ছিল ততক্ষণ পর্যন্ত কর্ণ আসেনি যুদ্ধ শক্তি পরীক্ষা দেওয়ার জন্য যখন যে তুমি পৃথিবীর সেরা ধনুরধারী তখন কর্ণ আসলো এসে বললো আপনি পৃথিবীকে আহ্বান করেছেন তাহলে আমারও পরীক্ষা নিতে হবে আপনি তো এটা কুরু বংশের ভিতরে রাখেননি তখন কর্ণকে বলল দ্রোণ গুরু দ্রোণাচার্য বলল যে তুমি সুদপুত্র তুমি

সুতরাং গীতা বা গীতা কি বলছে সেটা তো গীতা থেকে তো পুজো হয় না রে ভাই গীতায় তো পুজো করা বারণ করা আছে গীতা ভালো করে পড়বে এখানে তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার না না শ্রীকৃষ্ণ ভগবান না শ্রীকৃষ্ণ অবতার আরো ভালো করে পড়ুন হ্যাঁ আপনার ধর্মগ্রন্থ হচ্ছে বেদ সেই বেদে কিন্তু পরিষ্কার বলা আছে ওখানে গুণ কর্ম ফর্ম ওসব নেই সুতরাং হয় বেদ সত্যি নয় গীতা সত্যি আপনি কোনটাকে সত্যি ধরবেন কোনটাকে মিথ্যা ধরবেন আপনার ব্যাপার না আমার ব্যাপার হলো হচ্ছে না ওখানে আমার বেদটাকে মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদটাকে মানতে হবে আমাকে বেশ তাহলে গুণ কর্ম কর্ম কিছু না ওকে ভাই ভাই থ্যাঙ্ক ইউ আচ্ছা আসিফ ভাই আমাকে বিদায় দিতে পারেন ঠিক আছে আসিফ ভাই আমি তাহলে একটু পরে অন্য ডিভাইস দিয়ে যুক্ত হব ওকে ঠিক আছে বাসবীর ভাই আপনি আবার যুক্ত হন জয় ভাই আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকবেন বাসবীর